রহমানের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2015 হিসাবের বই থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, সর্বপ্রথম 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, জনাব মুশফিকের হিসাব বই থেকে নিম্নের ঘটনাগুলো নেওয়া হয়েছে। দেখো, 2014 জানুয়ারি 1 জনাব মুশফিক 20,000 টাকা নগদ ও 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাইলে নগদ কিন্তু 20,000 টাকা এবং 5,000 টাকার আসবাবপত্র, তাইলে নগদ এবং আসবাবপত্র দুইটা নিয়ে ব্যবসা যেহেতু আরম্ভ করছে, তাহলে এই দুইটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। ঠিক আছে, জানুয়ারি 3 তারিখ বলা আছে 5,000 টাকা মূল্যের মাল ধারে ক্রয় করেছে, তাহলে পণ্য ধারে ক্রয় করেছে। ঠিক আছে, তাহলে ধারে ক্রয় করলে কিন্তু দায় বেড়ে যায়, তাহলে প্রদেয় হিসাব কিন্তু বেড়ে যাবে। আর ক্রয় যেহেতু করেছে, ক্রয় করলে তো ব্যয় হয়, তো ব্যয়ও বেড়ে গেছে। জানুয়ারি 9 তারিখে বলা আছে 15,000 টাকার বেতনের একজন কর্মচারীকে নিয়োগ দিলেন। কর্মচারীকে যখন নিয়োগ দেওয়া হয় তখন সেটা লেনদেন হয় না, কর্মচারী যখন বেতন দেওয়া হয় তখন লেনদেন হয়। অর্থাৎ তুমি কর্মচারীকে যখন নিয়োগ দিবা তখন তোমার অর্থনৈতিক অবস্থা, যে আর্থিক অবস্থা, যে ধাপগুলো রয়েছে বা যে স্তরগুলো রয়েছে বা যে উপাদানগুলো রয়েছে, এই আর্থিক অবস্থা উপাদানে কোনো পরিবর্তন বা প্রভাব পড়ে না। ঠিক আছে, নগদ টাকা বাড়ে না বা সম্পদ বাড়ে না, কোনো কিছু বাড়ে না। ঠিক আছে, তো এইগুলো যার কারণে কর্মচারী নিয়োগ দিলে এটাকে লেনদেন বলা হয় না, কারণ লেনদেনের পূর্ব শর্তই হলো আর্থিক উপাদানের উপর প্রভাব পড়তে হবে। এরপর জানুয়ারি 15 তারিখে বলা আছে নগদে মাল বিক্রয় করা হলো 17,000 টাকা, তাহলে বিক্রয় করলে আয় বাড়ে, তাহলে আয় বাড়লে আয় বাড়ছে আবার নগদ টাকাও বাড়ছে, তাই না? এটা লেনদেন। এরপর জানুয়ারি 20 তারিখে বলা আছে ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান, ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান 4,000 টাকা, তার ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান করে দিয়েছে। আয়করও তার ব্যক্তিগত জিনিস। একটা জিনিস খেয়াল করো যে মালিকের ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান করেছে এবং আয়করটাও তার ব্যক্তিগত খরচ, তাইলে তার ব্যক্তিগত হিসাব থেকে তার ব্যক্তিগত খরচ করছে, সেটা তো তোমার দেখার বিষয় নয়। তোমার যে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটে নাই, তাইলে এটাও লেনদেন নয়। এরপর 25 তারিখ বলা আছে মজুরি প্রদান করেন 1500 টাকা। ঠিক আছে, মজুরি প্রদান করে কত? 1500 টাকা। এরপর 9 নম্বর প্রশ্ন বলেছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিতকরণ করো। তো 20 তারিখ আর এই যে 9 তারিখে দুইটা লেনদেন পাইলাম, তাই না? তো দেখো, 20 তারিখে কি বলা আছে, 15,000 টাকার বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলেন, আর 9 তারিখে ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান করলেন। ঠিক আছে, এই দুইটা লেনদেনগুলো চিহ্নিতকরণ করতে বলছে, লেনদেন নয় এমন হিসাবে পরিমাণ নির্ণয় করতে বলে নাই, যার কারণে টাকার কিন্তু যোগফল করা লাগলো না। ঠিক আছে, এরপর দেখো 1, 3, 15 ও 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও। 1, 3, 15 ও 25 তারিখে, তাহলে 1 তারিখ কি নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তাইলে এটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাব ক্রেডিট এই দুইটা যোগফল হবে। ঠিক আছে, এরপর 3 তারিখে বলেছে যে 5,000 টাকার মূল্যের পণ্য ধারে মাল ধারে ক্রয়। ঠিক আছে, তাহলে ক্রয় যেহেতু করছো, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর সেটা কীভাবে করলো? ধারে ক্রয় করলো, তাহলে পাওনাদার বেড়ে গেলো, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, এরপর 15 তারিখে বলা আছে যে নগদে মাল বিক্রয় করা হলো 17,000 টাকা, তাইলে নগদে যখন মাল বিক্রয় করো তখন বিক্রয় করলে কি আয় হয়, তাহলে আয় যখন বাড়ে তখন ক্রেডিট হয়ে যায়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট নিঃসন্দেহে, আর টাকা পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে, নগদ সম্পদ, তাইলে সম্পদ বাড়ছে, তাইলে নগদান হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ওকে, এরপর 25 তারিখে বলা আছে মজুরি প্রদান, মজুরি একটা খরচ, ব্যয় বাড়ছে এখানে, আর নগদ টাকা চলে গেছে, তাহলে মজুরি হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। ওকে, ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে অ্যান্সার গেল। এরপর 9 নম্বর প্রশ্ন বলছে ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো। তো ক্রয় হিসাবে যে ধারে মাল ক্রয়, আর কোথাও ক্রয় আছে না, আর বিক্রয় হিসাব রয়েছে, তো এই দুইটা হিসাব তৈরি করতে বলছে। তো হিসাব তৈরি করা মানে খতিয়ান, তাই না? তো ক্রয় হিসাবে কী হবে যোগফল ডেবিট, আর খতিয়ান কী ছিল? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট ছিল। তাহলে দেখো, ক্রয় হিসাব দেব, এখানে বিবরণের ঘরে প্রদেয় হিসাব দেব, আর টাকার ঘরে ডেবিট পাশে 5,000 টাকা লাগবে, এটা যে টাকা দিলাম 5,000 টাকা। ওকে, ক্রয় হিসাব একটাই ছিল, এরপর বিক্রয় হিসাবও একটাই রয়েছে, বিক্রয় নগদে মাল বিক্রয়, তবে বিক্রয় হিসাব ক্রেডিট, নগদের হিসাব ডেবিট, তাই না? নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এটা বিক্রয় হিসাব উপরে যেহেতু টাইটেল দেবো, বিবরণী ঘরে কী দেবো? নগদান হিসাব দেবো। ঠিক আছে, এটা ক্রেডিট ঘরে অ্যামাউন্ট বসাই দিলাম 17,000 টাকা। তো এটাই ছিল 3 নম্বর প্রশ্নে আলোচনার বিষয়। এরপর 4 নম্বর প্রশ্নটা আমরা পড়ব। দেখো, 1 ফেব্রুয়ারি 2014 তারিখে জনাব রশিদের নগদ জমার উদ্বৃত্ত 10,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 8,000 টাকা
8,000 টাকা, তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তো দেখো, নগদ জমার উদ্বৃত্ত কিন্তু 10,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, বুঝতে হবে, ক্রেডিট উদ্বৃত্ত দ্যাটস মিন ব্যাংক জমাতিরিক্ত, বুঝতে পারছো, 8,000 টাকা। এরপর কি তার অন্যান্য লেনদেনগুলো কী কী দেওয়া রয়েছে দেখো, ফেব্রুয়ারির 2 তারিখ নগদে 15,000 টাকা মাল বিক্রয় করা হলো, তাহলে নগদ টাকা বাড়ছে, তাই না, নগদ টাকা বাড়ছে। এরপর 5 তারিখে বলা আছে রহিমের নিকট হতে মাল ক্রয়, তাহলে রহিমের নিকট হতে যেহেতু মাল ক্রয় করছো, আমি প্রত্যেকটা ইয়াতেই বলে দিই, এর ধরনের এন্ট্রি আসলে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যদি পণ্য ক্রয় বিক্রয় করা হয় আর সেখানে যদি নগদ অথবা চেক উল্লেখ না থাকে, তাহলে সেটাকে বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে, সেই লেনদেনটা বাকিতে হয়েছে। এখানে দেখো, রহিমের নিকট হতে মাল ক্রয় 10,000 টাকা, কোথাও নগদ বা চেক লেখা নাই, তার মানে এটি বাকিতে লেনদেন, বুঝতে পারছো, এটা অনগদ লেনদেন। এরপর ফেব্রুয়ারি 8 তারিখে বলা আছে করিমের নিকট হতে চেক পাওয়া গেল 7,000 টাকা এবং সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো, তাইলে ব্যাংকে টাকা বাড়লো, তাই না, ব্যাংকে টাকা বাড়লে মানে টাকা বাড়লে ডেবিট পাশে, সেটা যদি নগদে বাড়ে নগদে করে, ব্যাংকে বাড়লে ব্যাংকের করে, আর টাকা কমলে ক্রেডিট পাশে, সেটা যদি নগদে কমে তাহলে নগদে করে, ব্যাংকে কমলে ব্যাংকের করে, ঠিক আছে, নগদান বইয়ের এটাই কিন্তু ফর্মুলা। 10 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, তাইলে নগদ টাকা কমে গেছে। 12 তারিখ বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 14,000 টাকা, নগদ টাকা কমছে ব্যাংকে টাকা বাড়ছে, ঠিক আছে, নগদ টাকা কমছে ব্যাংকে টাকা বাড়ছে, দুই পাশে কিন্তু বসবে, এটা কন্ট্রা এন্ট্রি হবে। 14 তারিখ বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা, তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছো, পণ্য উত্তোলন করছো, এটা যাবেতে কী হবে বলো তো, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এখানে কোথাও নগদান নাই, তাহলে এটা নগদান বহির্ভুক্ত একটা লেনদেন, বুঝতে পারছো, এটা একটা অলেগত লেনদেন 5 তারিখের মতোই। এরপর দেখো 23 তারিখ বলা আছে রহিমের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো, তাইলে পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা, যাই পাক না কেন 9,500 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি করা হলো, মানে কি আর কোনো দেনা পাওনা ওখানে থাকবে না, ঠিক আছে। রহিম, আচ্ছা, ও এই যে রহিমের কিন্তু 10,000 টাকা মাল ক্রয় করেছিল, এখানে খেয়াল, ও এখানে দেখো, এই যে 5 তারিখে দেখো রহিমের কাছ থেকে তুমি 10,000 টাকার মাল ক্রয় করছো বাকিতে, হ্যাঁ, তো এই 10,000 টাকা তুমি 9,500 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি করে দিচ্ছ, তার মানে 500 টাকা কম দিতে পারলা, এই 500 টাকা তোমার জন্য লাভ হবে, তোমার এটা প্রাপ্ত বাট্টা হবে, বুঝতে পারছো, এটা বাট্টার ঘরে যাবে 500 টাকা, আর পাওনাদার কিন্তু তোমার ওই 9,000 টাকায় 10,000 টাকায় কমপ্লিট হবে, ঠিক আছে। এরপর 25 তারিখ বলা আছে বেতন প্রদান করা হলো 3,000 টাকা এবং চেকে ভাড়া প্রদান করা হলো 4,000 টাকা, তাহলে বেতন প্রদান করছো নগদে, এটা নগদে ঘর থেকে 3,000 টাকা কমে গেছে, আর চেকে ভাড়া প্রদান করছো ব্যাংক থেকে 3,000 টাকা কমে গেছে। 27 তারিখ বলা আছে কামালের নিকট প্রাপ্য 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 8,700 টাকা পাওয়া গেল, তাহলে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,700 টাকা পাইছে, 300 টাকা কম পাইছো, 300 টাকা এটা তোমার জন্য প্রদত্ত বাট্টা, তোমার জন্য খরচ, তাহলে নগদে ঘরে কিন্তু 8,700 টাকায় বসবে, আর 300 টাকা যে কম পাইলা এটা বাট্টার ঘরে বসাতে হবে। 28 তারিখ বলা আছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 4,000 টাকা, ওকে, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে টাকা কমছে নগদ টাকা বাড়ছে, তাহলে এটা কন্ট্রাএন্ট্রি। ক নম্বর প্রশ্ন বলছে অনগদ লেনদেনের পরিমাণ গণনা সহ নির্ণয় করো, অনগদ লেনদেন করিমের রহিমের নিকট হতে মাল ক্রয় এটা, আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই দুইটা, তাহলে লেনদেন এটা পরিমাপ উল্লেখ করতে বলছে, ঠিক আছে, তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা, রহিমের নিকট হতে বাট্টা প্রাপ্তি, এই যে বাট্টা যেটা পাইলে এটাও কিন্তু অলগত নিয়ন্ত্রণ, তো 10,000 টাকা থেকে 9,500 টাকা বাদ দিলে যে 500 টাকা থাকে এটা, কারণ এখানে পুরা টাকা, তার 10,000 টাকাটাই অলগত নিয়ন্ত্রণ কেন হলো না, কারণ এখানে কিন্তু এটা আবার কী হয়ে গেছে, গণনা সহ নির্ণয় করতে বলছে, তো মানে বিস্তারিত বলছে, যার কারণে এখানে কিন্তু এই যে এই 9,500 টাকা যে পরবর্তীতে 23 তারিখে পাইলা, ঠিক আছে, যার কারণে এটা আবার নগদ হয়ে গেল, আর বাকি যে 500 টাকা থাকলো সেটাই হলো অনগদ, এই জন্যই 500 টাকা দেখানো হয়েছে রহিমের নিকট হতে বাট্টা প্রাপ্তি। এরপর কামালে বাট্টা প্রদান, এখানে 300 টাকা, এটাও অনগদ লেনদেন হবে, ঠিক আছে, তাইলে এখানে কত হবে 3,500 আর 300 যোগ করলে 3,800 টাকা হয়। এরপর খ নম্বর প্রশ্ন বলছে 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তথ্যগুলো দ্বারা একটি নগদান বই তৈরি করো, তাইলে 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, একদম 28 না করছে, তাইলে 1 তারিখ থেকে 27 তারিখ, তাইলে প্রথমে আমরা কি করব, নগদান বই তৈরি করব, যেহেতু তোমার বাট্টাও রয়েছে, তাহলে 3 গড়া নগদান হবে, তাহলে প্রথমে ব্যালেন্স বিডি 10,000 টাকা, আর ব্যালেন্স বিডি ক্রেডিট উদ্বৃত্ত বলেছিল ব্যাংকের ঘরে 8,000 টাকা বসাই দিলাম ক্রেডিট পাশে, ওকে। এরপর 2 তারিখে
যে লেনদেনটা বলেছে নগদে 15,000 টাকার মাল বিক্রয়, তাইলে নগদ টাকা বাড়ছে তাইলে ডেবিট পাশে আসবে, এটা এখানে কি লিখতে হবে, বিক্রয় হিসাব নগদে ঘরে 15,000 টাকা বসাই দিলাম। তারপরে 5 তারিখ বলা আছে এটা অন্তত এখন পর্যন্ত অনগদ, ঠিক আছে, পরবর্তীতে নগদ হবে। কুরিমের নিকট হতে চেক পাওয়া গেল 7,000 টাকা এবং তাইলে ব্যাংকে টাকা বাড়ছে, কার কাছ থেকে চেক পাইলাম, প্রাপ্য হিসাব কুরিমের কাছ থেকে, তাহলে ব্যাংকের ঘরে ডেবিট পাশে বাড়াই দিলাম টাকা। এরপরে বলা আছে যে ব্যাংকে জমা দেওয়া না, 10 তারিখ বলা আছে নগদে পণ্য ক্রয় করা হলে 10,000 টাকা, তাহলে নগদ টাকা কমে গেছে, তাহলে ক্রেডিট পাশে নগদে ঘরে 10,000 টাকা বসাই দিলাম, ক্রয় হিসাব দেবো প্রদানে করে, ঠিক আছে। এরপরে যে এন্ট্রিটা বলা আছে সেটা বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো, নিঃসন্দেহে ব্যাংকে জমা দিলে নগদ টাকা কমে যায় আর ব্যাংকে টাকা বাড়ে, তাইলে আগে নগদ টাকাটাই আমি কমাই দিই, ক্রেডিট পাশে নগদে ঘরে 14,000 টাকা বসালাম, এই প্রদানে ঘরে ব্যাংক হিসাব বসাইতে হবে। এইবার এই টাকাটাই আবার নিয়ে আসে ডেবিট পাশে ব্যাংকে ঘরে টাকা বাড়াই দিতে হবে 14,000 টাকা, আর প্রাপ্তির ঘরে দিতে হবে নগদান হিসাব। তাইলে যেহেতু এক পাশে টাকা আরেক পাশে আসলো এটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়, ঠিক আছে, তাইলে খতিয়ান ঘরে সি লিখে দেব উভয় পাশে। এরপর বলা আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা অনগত লেনদেন, এটা নগদানে আসবে না। তারপরে রহিমের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো, তাহলে 9,500 টাকা চলে গেল, তাই না, তাইলে প্রদেয় হিসাব রহিম 9,500 টাকা নগদে ঘরে বসাই দিলাম, আর 500 টাকা কম দিলাম, এই 500 টাকা বাড়টা, কারণ রহিম তো 10,000 টাকা পাইতো, তাই না, পূর্ণ নিষ্পত্তিতে করে দিয়েছে 9,500 টাকা দিয়ে, তাহলে 500 টাকা কম দিতে পারছি এটা বাড়টা, ঠিক আছে, এই বাড়টা ঘরে বসাই দিলাম। এরপরে বলা আছে বেতন প্রদান 3,000 টাকা, নগদ থেকে বেতন কমে গেছে 3,000 টাকা, বেতন হিসাব নগদে ঘরে 3,000 টাকা বলে, আর তারপরে আবার বলেছে যে কি বলেছে যে চেকে ভাড়া প্রদান 4,000 টাকা, তাহলে ব্যাংক থেকে 4,000 টাকা কমে গেছে ভাড়া হিসাব, ঠিক আছে। এরপরে যে এন্ট্রিটা বলেছে সেটা হলো কামালের নিকট প্রাপ্য 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 8,700 টাকা পাওয়া গেল, তাইলে নগদ টাকা পাইলে কিন্তু এবার ডেবিট পাশে আসবে, নগদে 8,700 টাকা বসবে আর বাড়টা ঘরে 300 টাকা বসবে, কারণ 9,000 টাকা থেকে 8,700 টাকা পেয়ে তুমি দিসমিস করে দিয়েছো, পূর্ণ নিষ্পত্তি করছো, 300 টাকা কম নেওয়া হয়েছে, তাই না, এই 300 টাকা হলো প্রদত্ত বাড়টা, এটা প্রাপ্য হিসাব দিয়ে দিতে হবে। তো এই 27 তারিখ পর্যন্ত এন্ট্রি করতে বলছিল, এবার আমরা নগদের যোগফল করবো, তো নগদের ডেবিট পাশে যোগফল 10,000, 15,000, 8,700 আর যোগ করলে কত হয়, যেটাই হোক ক্রেডিট পাশে 10,000, 14,000, 9,500 আর 3,000 যোগ করলে 37,500 হয়, তাহলে ক্রেডিট পাশে যোগফল কিন্তু বেশি হচ্ছে। দেখো এইটা বিষয়টা কিন্তু একটু মানে অনেক একটা ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাস্তবিক পক্ষে নগদে নগদান বইতে কখনো ক্রেডিট যোগফল বেশি হয় না, ঠিক আছে, কিন্তু এখানে বেশি হয়ে গেছে, তাতে কি বেশি হয়েছে তো কি হয়েছে, আমরা জানি যে পাশে যোগফল বেশি হবে উভয় পাশে সেটা লিখবো, আর যে পাশে কম হবে সেটা ব্যালেন্স বিডি দিয়ে দেবো, সিডি দিয়ে দেবো, সরি, তাইলে নগদে কত হলো 37,500, তাইলে 37,500 ডেবিট পাশে বসাই দেবো, ঠিক আছে, যোগফল, তাইলে 37,500 থেকে 8,700, 15,000 আর 10,000 মাইনাস করলে কত হবে 2,800 হয়, তো এই 2,800 হলো ব্যালেন্স সিডি, মানে 2,800 কম পড়েছিল, কম যে টাকা পরে সেটাই তো ব্যালেন্স সিডি, তাই না, তো নগদে ঘরে হয়ে গেল। এরপর হলো নগদে ঘর গেল, এরপর হলো কি ব্যাংকের ঘরে যে লেনদেনটা, তো ব্যাংকে কি যোগ করব 7,000 আর 14,000 কত হবে 21,000, ক্রেডিট পাশে যোগ করে দেবো, ক্রেডিট পাশে মাত্র আছে 8,000 আর 4,000 কত 12,000 টাকা আছে, তো 7,000 তাইলে ডেবিট পাশে যোগ ফলে বেশি, তাইলে 21,000 দুই পাশে বসাই দেবো, 21,000 বসাই দিলাম, এখন ক্রেডিট পাশে 21,000 থেকে 4,000 আর 8,000 মাইনাস করলে কত হয় 9,000, এই 9,000ই হলো ব্যালেন্স সিডি, ঠিক আছে, তো ডেবিট পাশে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি, ডেবিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে ব্যাংকের ঘরে 9,000 টাকা হবে মাসের 1 তারিখ, আবার ডেবিট পাশে ব্যালেন্স সিডি, এটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে মাসের 1 তারিখে নগদে ঘরে 2,800 টাকা, ঠিক আছে, এটা গেল। এরপর গ নম্বর প্রশ্ন বলেছে 3, 8, 10, 12 ও 14 তারিখের লেনদেনগুলো যাবে তা দাখিল করো, তো 8 তারিখ কুরিমের নিকট হতে চেক পাওয়া গেল 7,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো সঙ্গে সঙ্গে, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ব্র্যাকেটে করিম লিখে ক্রেডিট দিতে হবে, তো কি লিখতে হবে, ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ব্র্যাকেটে করিম হিসাব ক্রেডিট 7,000 টাকা, ওকে। এরপর 10 তারিখ একটা বলেছে যে নগদে পণ্য ক্রয়ের জাবেদা কী হবে, ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাই না, ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এরপর 12 তারিখ একটা বলেছে যে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদ টাকা কমে গেছে নগদান হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। এরপর 14 তারিখেরটা বলেছে যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু পণ্য উত্তোলন করছে পণ্য কমে গেছে, পণ্য কমে গেলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, ঠিক আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বসাই দিলাম 3,000 টাকা, তো
এটাই ছিল যশোর বোর্ড 2015 হিসাবের বই হতে আলোচনার বিষয়। আশা রাখি ক্লাসটা তোমরা উপভোগ করেছো, আর এই ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।